अरे ओवर मोटा बहुत व्यापार है तो बहुत मसाला व्यापार दीज है उना तो कड़ाटा दो तीन बार बेर आएंगे 400 থেকে আবার তারপরে ঢুকে যা তারপরে আপনারও কড়া এরকম নানা রকম ভাবে আজকে মোটামুটি খেলাটা সফলতা লাভ করেছে অবশ্য হ্যাঁ তো 3 মিনিটের মধ্যে আপনার কড়া পরাজয় ঘটেছে পরাজয় করেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার কড়াটা এত তাড়াতাড়ি পরাজয় হলো আপনি কিছু বুঝতে পারলেন কি ব্যাপারটা তো না আপনি যেহেতু দীর্ঘদিন নমস্কার বন্ধুগণ এখন আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে 1 নম্বর কাড়া খেলার পর সুভাষচন্দ্র বাবু এখানে হাজির হয়েছে তো ওনার কাছ থেকে আমরা আজকে বক্তব্য তুলে ধরবো যে ওনার কাড়া আজকে ফলাফল কি হয়েছে বা কি জন্য হলো তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো তাই আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে সুনামধন্য কাড়া রসিকের কাছ থেকে বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো বলুন এখন কেমন আছেন এখন মোটামুটি ভালোই আছি ভালোই আছেন হ্যাঁ আচ্ছা তো আজকে কালা আপনার রেজাল্ট কি হলো রেজাল মোটামুটি পরাজয় হয়ে গেছে কালা আমার কমিটিতে জয় হয়েছে রেজাল্ট ঠিকই আছে রেজাল্ট ঠিকই আছে তো মোটামুটি কতক্ষণ খেলা দেখাচ্ছেন ওটা কি টাইম দেখবে ইয়াদের যেরকম লড়াই একবার প্রথমে আনতে আনতে ধরো আমার কালা ঢুকতে গেছিল খবর পাচ্ছি ফোন করছি বুঝে তুমি আছো কারা তুই আর এখানে লিখতে পারবি আপনার এখানে পুচকানছে কারা কিন্তু কোন মতে কোন রকম কারা তো যাচ্ছে তো যেমন একদম আজ হে দিয়ে আসছে মানুষ আচ্ছা 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 বলে শুন কারা ঢুকা দেবে কারণ মরুক চাই বাঁচে হ্যাঁ আসার কারা ঢুকা দেবে সে তো বটে মানে ওইসব দিয়ে আছে মানে বস বস কারা কোন রকম ঢুক মানে ঢুকলো আর কি আচ্ছা আচ্ছা তো 2 মিনিট 3 না খবর মিনিট 3 ওই রকমই আচ্ছা আর ওনাতে কালাটাও আজকে তো দুর্দান্ত ব্যাপার করেছে সে না না উঠো বসে খায় ধারে লাগ অন্য ধারে অন্য ধারে লে ধারে এই ধারে মানে অনেকক্ষণ পরে দাঁড় করাইছে দাঁড় করাতেও পারে না আর কি দুটো কারণ হল কি তার মধ্যে আর কি খেলাটা হয়ে গেছে মানে মাঝ মাঠে তো হয়েই নাই না মাঝ মাঠে গেছে বহুত ব্যাপার হয়তো মাথা নাও দিস উনাতে কালাটা 2-3 বার বের আইঙ্গে 400 থেকে আবার তারপরে ঢুকে চা তারপরে আপনার কালা এরকম নানা রকম ভাবে আজকে মোটামুটি খেলাটা সফলতা লাভ করেছে অবশ্য হ্যাঁ তো 3 মিনিটের মধ্যে আপনার কালা পরাজয় ঘটেছে পরাজয় করেছে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার কালাটা এত তাড়াতাড়ি পরাজয় হলো আপনি কিছু বুঝতে পারলেন কি ব্যাপারটা তো না যেহেতু দীর্ঘদিন আল্লাহ না কার তো বুঝে গেছি কিরকম পরাজয় খেলা দেখুন খাটা তো মরসুম একটা থাকে হ্যাঁ খাটা মোটামুটি আজকে তোমার 15 বার লড়লো খাটা হ্যাঁ আজ অব্দি এরকম ভাবে করো নাই আচ্ছা আচ্ছা মানে খাটা লাগে হয়তো যে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট সেটা বলছি হ্যাঁ কিন্তু এইখানে পুচকা মতো খাটা দাঁড়া মানে এমনটা এমন দিন গেছে রসিক আনাই পাইনি সত্যি আমরা সোনাটুঙ্গুরে এই জিনিসটা লক্ষ্য সব জায়গায় আমি দেখেছি কেন আমরা ছুয়া পাই না খাটা আমার যে রসিক ভীম বা সরিগণ্ডগোল হ্যাঁ ও ছাড়া কাটার সময় যাতেই পারে না যাতে বাকি যে আমাদের খেলছে এর কোনোদিন লাগবে না কেন লাগবে আজকে সেই কাটা কত মিনিট 7-8 ধরো বাউন্ডারির বাইরে কি তো দেখাচ্ছে মানে কোন রকমে আসর কোন রকমে নেই মানে তোমার যখনই দেখো কাটাটা যারা ব্যবহার করে তারা তো যাবে সামনে দিকে তাহলে আমি বলি যাও খাওয়াছি যাও যে আমাকে তো চিনতেও পারে কোন মালিক টালিক নেই আপনাকে চিনছে না ম্যান যে ছেলেটা আমি এখন কি ওইখানে মোরা আর বাড়ি করে নিয়ে যাবে আনিয়েছি যাবো বুঝলে কিন্তু আসর ঢোকাতে যাই হোক মানে কি বলবি হয়তো নামের গুণে হোক আর জিজে হোক ঢুকেছে মাথাটাও নিয়ে মাথাটাও নিয়ে আছে না তো যেভাবে আসছিল যেভাবে কাটার গতি বেগ আমি বলি কাটা আর মাথা লিখে দেখা দেবে বেছে না তার কি মাথা লিখে কাটা কি ওই রকম লড়াইয়ের মন না না কাটা তোমার তো যাই হোক আপনার খেলা আমরা দেখলেও আমি যতটা টুকু তো আমার এখন বলা হয়েছে যে আপনার এই খেলাটার পরবর্তী আপনার কি মানে হবে মানে কোথাও আমরা খেলা দেখতে পাবো না গ্রামে আচ্ছা ফাগুন মাসে
ওটা পয়লা ফাল্গুন ধরা বাঁধা আচ্ছা পয়লা ফাল্গুনে তখন দেখা যাবো না আচ্ছা মানে এটা তাহলে কি লড়বে কি সেই পয়লা ফাল্গুন না বলে গায়ে ধরো খাওয়া খাওয়া রেবে তো একদিন যাই লড়তো নাই তো প্রাইজ লাইন আর কি এরকম হবে মানে গ্রামে পরাচয় হয়েছে ততক্ষণ না গ্রামে বলতে মানে সেরকম ভাবে একবার তো পরাচয় হয়েছে তবুও বাইরে কিন্তু লাগছে আর কি কিন্তু যতক্ষণ না বলছে সেরকম ভাবে আপনি বুঝতে পারেন যে চূড়ান্ত এটা লাগবে কেনা তখন আপনি বিক্রি করবেন নাকি তার আগে এখন মানে আমার মেলে তুমি নাম পড়ে গেছে পাঁচটা তো সবাই তো ইউটিউবে দেখবে কে কে নাম দিল এখন তো তোমার নাম দিচ্ছে সেদিন ইউটিউব হয়েছে তখন দেখছি যে অমুক লোক দিল এক নম্বরে এই দিল এক নম্বরে শুধু এই মেলাটার জন্য আমি বলিনি প্রত্যেক মেলা প্রতিটা মেলার পর কি বুঝি প্রত্যেক কাড়া মেলা কি বুঝি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ এরপর আমরা অনেক বক্তব্য তুলে দিলাম যে কাড়া কিন্তু অলরেডি হয়তো অনেকে ভাবতেছিলেন যে বিক্রি করে দেবে বিক্রি করে কিন্তু বিক্রি মোটেই হবে না আপনার তৈরি করে রাখুন যত ভালো কাড়া আছে সেরকমই কিন্তু নাম দেবেন সুবোধ মাতার আসরে যেটা হচ্ছে পয়লা ফাল্গুন দেখা যাক সেদিন যে কত বড় বিরকে নিচ্ছে জড়াটা আপনার প্রত্যেকটা বীর বীর কাড়া কিন্তু তৈরি করে রাখুন সেদিন কিন্তু জড়ার জন্য আর আপনার বলে থাকি যদি আপনার এই চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এখন আমরা সরাসরি দেখতে যাব যে এখন বর্তমানে সুভাষচন্দ্রবাবুর কালাটা ও তখন খেলার পরে যে পরাজিত হয়েছে তাতে এখন বর্তমানে কেমন আছে নমস্কার ফুটে আর ফুটা ধান।